বিজেপিতে থেকে বিজেপির বিরোধিতা, সাধারণ কর্মকর্তা থেকে বিধায়ক, আড়ালে আবজালে অনেকেই দলবিরোধী কার্যকলাপ করছে, এমন তথ্য রয়েছে বিজেপির অন্তর্মহলে। খবর ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর দপ্তর সূত্রের। মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় ও মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নবেন্দু ভট্টাচার্য বলেন, দলের কার্যকর্তা বা বিধায়ক যারাই দলকে হেয় প্রতিপন্ন করছেন তারা বিজেপি ছেড়ে দিতে পারেন, প্রয়োজনে ভোটের ময়দানে আসতে পারেন পৃথকভাবে। এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বিজেপি। তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা যদি আপনারা করেন সেটা কিন্তু খুব একটা ভালো দিক বলে আমরা মনে করছি না, এবং রাজ্যবাসীও বিষয়টা বুঝতে পারছে। যদি আপনারা মনে করেন চ্যালেঞ্জ নিতে চান, যে কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি, আমি কারোর উদ্দেশ্য করে বলছি না, যারাই এমনটা মনে করেন যদি বিধায়ক হন তিনি ছেড়ে দিন, ছেড়ে দিয়ে নির্বাচনে আবার লড়াই করুন, আমরা ওই জন্য তৈরি আছি, আপনিও সেইভাবে তৈরি হন, দেখে নিন জনমত কার দিকে আছে। হঠাৎ করে দলীয় মুখপাত্র কেন এবং কাকে ইঙ্গিত করলেন তারও আভাস পাওয়া যায় সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে। গত 14 জুলাই শাসক দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ করোনা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। মূলত এই পত্রঘাতের প্রেক্ষিতেই দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য কড়া বার্তা দেন সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য বিধায়ক ও দলীয় কার্যকর্তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।